আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজানের ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের ইফতার আমরা আজ শেষ করলাম। ইফতারের মেনুতে যা যা ছিল, পেঁয়াজ, ওয়াটারমেলন, কিউকাম্বার, বেগুনি, এরপর ছিল ডেটস, সবচেয়ে আকর্ষণীয় ছিল তান্দুরি চিকেনটা, যেটা খুবই টেস্টি হয়েছিল আজকের রান্নাটা। দেন আমরা আরও দেখাবো তান্দুরি চিকেনটা আমরা খেয়েছি আসলে লুচি দিয়ে, অসাধারণ লুচি, বেশ ফোলা ফোলা ছিল। তারপরে ছিল খুবই টেস্টি গ্রিন সালাদ, যেটার মধ্যে পরবর্তীতে এক চামচ ইয়োগার্ট দিয়ে মিক্স করে আরও বেশি টেস্টি করা হয়। সো সবই আসলে আল্লাহর নিয়ামত। আমরা আজকে আবার পরিবারের সবাই মিলে একসাথে সুন্দর আরও একটি ইফতার শেষ করলাম। আমাদের দ্বিতীয় রোজা সম্পন্ন হলো, সবই আল্লাহ তাআলার রাজি খুশির জন্য। তো আমাদের ইফতারের মধ্যে আরও ছিল ইয়োগার্ট, খুবই মজাদার বগুড়ার দই যেটা, এবং তান্দুরি চিকেনের সাথে ছিল এই টক সসটা, যেটা খুবই অসাধারণ হয়েছিল। সো আমরা ডিস্ট্রিবিউট করাটাও আপনাদের একটু দেখালাম, সেই সাথে ছিল পাইনঅ্যাপেল। সো এই সময়ের এই ছোটো সাইজের যে সিলেটি পাইনঅ্যাপেলগুলো আছে, এটা খুবই টেস্টি হয়ে থাকে। আমরা আর একটু ক্লোজলি গ্রিন সালাদটা দেখাচ্ছি, কারণ এটা আসলে খুবই ভালো হয়েছিল। লুচিটাও আর একটু দেখানোর চেষ্টা করলাম, এবং এরপরে সবগুলো একসাথে আমরা দেখাবো কীভাবে আমরা প্লেস করেছি, এবং সবাই একসাথে নিচে বসে খাওয়ার আসলে পারিবারিকভাবে সবাই একসাথে মিশে যখন আমরা কোনো একটা খাবার খাই বা কোনো একটা যাই করি, সেটা একটা উৎসবে রূপদান করে। তো আল্লাহর রাজি খুশির জন্য আমরা আজকে দ্বিতীয় ইফতার সম্পন্ন করলাম। আমি আশা করি আপনাদেরও আজকের দিনটি খুব সুন্দরভাবে পালিত হয়েছে এবং সবাই সুন্দরভাবে ইফতার সম্পন্ন করতে পেরেছেন। সবাই যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করব আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহর হুকুম মোতাবেক সব কিছু করতে, এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ঠিকভাবে আল্লাহর সকল আদেশ, হুকুম এবং নিষেধগুলো পালন করতে পারি, নিষেধগুলোকে যেন আমরা বর্জন করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আশা করি দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।